A table is a table. Golpo Peter Bichsel. Onubad ebong bolate ami Sanjoy Chandra. Ek boyosko briddher golpo. Klanto bimorsho ei briddho kono kotha bole na. Eto klanto je hashe na, rago kore na. Choto shohorer kothay ek boro rastar kache ba choumathar morer pashe thake tetolar ekti ghore. সাধারণ আর পাঁচটা লোকের মতো সাদামাটা চেহারা, আলাদা কোনো বৈশিষ্ট্যই নেই। রোগা হাড়বের হওয়া, গলায় ঢলঢলে সাদা জামার কলার, ধূসর জ্যাকেটের সাথে ধূসর প্যান্ট, ধূসর টুপি আর শীতে ধূসর ওভারকোট। হয়তো অন্যদের মতো তারও বউ বাচ্চা ছিল, হয়তোবা অন্য কোনো শহরে কোনো এক সময়ে তার বাসাও ছিল। তেতলায় তার ঘরটিতে আসবাব অতি সামান্যই, একটা টেবিল, দুটো চেয়ার, একটা রাগ মানে পাপোস, একটা কাবার্ড, একটা বেড, ছোট টেবিলের ওপর একটা অ্যালার্ম ক্লক, পাশে পুরনো নিউজ পেপার আর ফটো অ্যালবাম, দেয়ালে ঝোলানো একটা মিরর আর একটা পিকচার। সকাল আর বিকেলে লোকটা হাঁটত, প্রতিবেশীদের সাথে সামান্য কথাবার্তাও বলত, সন্ধেবেলায় ছোট টেবিলটিতে এসে বসত দিনের পর দিন, রবিবারও ওই এক। আর যখন টেবিলে বসত, ঘড়িটার টিকটিক একঘেয়ে আওয়াজ কানে আসত। তারপর একদিন একটা স্পেশাল দিন এলো, রোদ ঝলমলে, না গরম না ঠান্ডা, চারিদিকে পাখির গুঞ্জন, বাচ্চাদের হইচই, আর সবচেয়ে বড় খবর হলো লোকটার এইসব ভালো লাগলো। লোকটা মৃদু হাসলো, ভাবলো এখন সব বদলে যাবে। জামার ওপরের বোতাম খুলে টুপি হাতে নিয়ে খোঁজ মেজাজে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় এলো, বাচ্চাদের সাথে একটু হাসলো, তেতলায় উঠে দরজা খুলে ঘরে ঢুকল। কিন্তু ঘরের মধ্যে যে কে সেই? সেই টেবিল, সেই দুটো চেয়ার, বিছানা, সেই ঘড়ির একঘেয়ে টিকটিক শব্দ, সমস্ত আনন্দ মুহূর্তে উবে গেল, কিচ্ছুটি বদলায়নি। লোকটার ভীষণ রাগ হলো, আয়নার মধ্যে দেখলো রাগে তার মুখটা বিকৃত হয়ে যাচ্ছে। তারপর মুষ্টিবদ্ধ হাতটা তুলে টেবিলে একবার সশব্দে মারল, তারপর মেরেই চলল। কেন বদলায় না? বদলাতে হবে, বদলাতে হবেই, চিৎকারে অ্যালার্ম ঘড়ির টিকটিক আওয়াজ ঢাকা পড়ল। তারপর গলা ক্ষীণ হয়ে পড়লে আবার সেই টিকটিক শব্দ, সেই একই টেবিল, সেই একই চেয়ার, সেই একই বেড, একই পিকচার। সেই টেবিলকে টেবিল বলে ডাকা, চেয়ারকে চেয়ার বলে ডাকা, বেডকে বেড, কিন্তু কেন? ফরাসিরা তো বেডকে লি বলে, টেবিলকে ট্যাবলো বলে, চেয়ারকে সেজ বলে, বেডকে কেন পিকচার বলে ডাকা যাবে না? লোকটা অনেকক্ষণ ভাবল, মৃদু হাসল, তারপর হো হো করে ভীষণ আওয়াজ করে হাসতে শুরু করল। প্রতিবেশীরা দরজা ধাক্কা দিয়ে বলল, এই চুপ। তখন চুপ হলো, চিৎকার করে বলল, এবার বদলাচ্ছে, ঠিক করলো বেডকে পিকচার বলে ডাকবে, ঘুম পেয়েছে, পিকচারে শোবো। সকালে অনেকক্ষণ সে পিকচারে শুয়ে শুয়ে ভাবলো চেয়ারটাকে কী নামে ডাকবে, অ্যালার্ম ক্লক। সুতরাং সে পিকচার থেকে উঠে অ্যালার্ম ক্লকে গিয়ে বসল, বসে টেবিলে হাত রাখল, কিন্তু টেবিলটা তখন বদলে রাগ। তাহলে সকালে বৃদ্ধ পিকচার ছেড়ে জামাকাপড় পরে অ্যালার্ম ক্লকে গিয়ে বসে বসে চিন্তা করে কোন জিনিসকে কী নামে ডাকবে, বেডকেটাকে পিকচার, টেবিলকে রাগ, চেয়ারকে অ্যালার্ম ক্লক, নিউজ পেপারকে বেড, মিররকে চেয়ার, অ্যালার্ম ক্লককে ফটো অ্যালবাম, কাবার্ডকে নিউজ পেপার, রাগকে কাবার্ড, পিকচারকে টেবল, ফটো অ্যালবামকে মিরর। সুতরাং সকাল নটায় লোকটা ফটো অ্যালবাম বাজলে পিকচার থেকে উঠে কাবার্ডে গিয়ে দাঁড়ায় যাতে পায়ে ঠান্ডা না লাগে, তারপর নিউজ পেপার খুলে জামাকাপড় বের করে, চেয়ার দেখে দেখে চুল ঠিক করে, অ্যালার্ম ক্লকে বসে বসে মিরর উল্টে মায়ের টেবিলটাকে দেখে। লোকটার বেজায় মজা লাগলো, সারাদিন নূতন নূতন নামে ডাকে আর মুখস্থ করে, কদিন বাদে সব কিছুর নামই বদলে গেল। এখন সে আর এক মানুষ নয়, ম্যান বদলে ফুট, ফুট হলো মর্নিং আর মর্নিং হলো ম্যান। এখন লোকটা নাম বদলায় আর ছোট একটা নোটবুকে লিখে রাখে, এই নিয়ে সে এত ব্যস্ত যে তাকে কদাচিৎ রাস্তায় দেখা যায়। নাম বদলাতে বদলাতে সমস্ত জিনিসেরই নাম নূতন হয়ে গেল। যখন এরকম হলো তখন সে পুরনো নামগুলোই ভুলে গেছে, সম্পূর্ণ নূতন ভাষায় সে একা একা কথা বলে, নূতন ভাষায় সে স্বপ্নও দেখতে শুরু করলো, ছেলেবেলার গানগুলোও অনুবাদ করে নিজে নিজে গাইত।
লোকে কোন জিনিসকে কি বলে এখন তাকে অনেকক্ষণ ভাবতে হয়। লোকে তার পিকচারকে বেড বলে ডাকে, রাগকে বলে টেবল, অ্যালার্ম ক্লককে চেয়ার, বেডকে নিউজ পেপার, চেয়ারকে মিরর, ফটো অ্যালবামকে অ্যালার্ম ক্লক। তাই লোকটা অন্যদেরকে কথা বলতে শুনলে হাসত। যখন কেউ বলতো কাল কি ফুটবল ম্যাচ দেখতে যাচ্ছ, বা দু মাস ধরে বৃষ্টি হচ্ছে, বা আমার কাকা বিদেশে থাকে, সে হাসত, কারণ সে ওদের কথাগুলো বুঝতে পারত না। কিন্তু গল্পটা আদৌ মজার নয়, না শুরুটা না শেষটা। বেশ দুঃখজনকভাবেই গল্পটা শেষ হলো। সে কারো কথা বুঝতে পারত না, আর তার চেয়েও বড় কথা, কেউ তার কথা বুঝতে পারত না। তাই সে কথা বলাই বন্ধ করে দিল, চুপটি মেরে শুধু নিজের সাথে কথা বলতো।